এবারে ব্যান হচ্ছে অপু মামুনের টিকটক লাইকি আইডি। তরুণ সমাজকে বিপথে নেয়ার অভিযোগে বিতর্কিত টিকটকার অপু ও মামুন সহ কয়েকজনের আইডি ব্যান করা হচ্ছে। টিকটক ছাড়াও লাইকিতে তাদের আইডি ব্যান করা হচ্ছে। সোমবার রাতে সাইবার একাত্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে সাইবার একাত্তর পরিচালক আবদুল্লাহ আল জাবের হৃদয় জানান, অপু মামুন সহ বিকৃত ভিডিও প্রস্তুতকারীদের বিষয়ে টিকটকের আঞ্চলিক প্রধানের সঙ্গে কথা হয়েছে, তাদের আইডি শিগগিরই ব্যান করা হবে বলে জানিয়েছেন তারা। এদিকে টিকটকের বিতর্কিত মুখ অপুকে সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে উত্তরা পূর্ব থানাধীন 6 নম্বর সেক্টরের আলাউল এভিনিউ এলাকায় সড়কে এক ব্যক্তিকে মারধর করেন অপু। এই ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার সন্ধ্যায় আলাউল এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।